আচ্ছা আপনি কোথা কোথা থেকে বলছেন এবং আমার চ্যানেল কতদিন ফলো করেন এটা একটু বলেন আমি ঢাকা থেকে ঢাকা উত্তরা থেকে আচ্ছা এমনি ফোনের কথা হয়েছিল আচ্ছা আমি প্রায় ছয় সাত মাস ধরে আপনার চ্যানেল দেখতেছি আচ্ছা আপনি আই করছেন কোন কোন মার্কেট প্লেস থেকে আমি আসলে বেশি দিন শুরু করিনি আমি অল্প কিছু দিন ধরে কাজ করতেছি যে ওয়ারিয়র প্লাস অ্যামাজন জি এই দুইটাতেই কাজ করি আপনি আমাকে বিকেলে দেখালেন আপনার ওয়ারিয়র প্লাস ও সেলারস এবং অ্যামাজন ও সেলারস এ তো আসলে প্রথমে হলো আপনাকে কংগ্রেচুলেশনস যে আপনি আমার ফ্রি স্টুডেন্ট বলা যায় যে আমার ফ্রি ভিডিও দেখেন আর আমি চেষ্টা করি বেস্ট মেথড গুলো শেয়ার করার আমি যে মেথড গুলো শেয়ার করি বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার এরকম মেথড গুলো শেয়ার করে কিনা আমার জানা নাই কারণ আমি বাংলাদেশের ভিডিও তেমন দেখি না আমিও কিন্তু আমি যে মেথড গুলো দেখি এগুলো কিন্তু বাইরের দেশের মেথড ঠিক আছে আমি যে চ্যানেলগুলো ফলো করি এগুলো কিন্তু আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা ইন্ডিয়া এই যে এই সব দেশের চ্যানেলগুলো কিন্তু ফলো করি তো তারা একটা মেথড যেভাবে দেখায় যত কঠিন ভাবে দেখায় আমি জিনিসটা ভালোভাবে শিখে নিয়ে আমি চেষ্টা করি ওই মেথডটা কতটা সহজভাবে শেখানো যায় ঠিক আছে তো আপনি ছাড়াও অনেকে আছে আমার ফ্রি ভিডিও দেখে তারা অনলাইন থেকে আর্ন করতেছে আমার কিছুদিন আগে একজন ফোন করছিল সে সিপিএ গিরিপ থেকে আয় করছে একশো ডলার এক মাসে আমার ফ্রি ভিডিওগুলো দেখে ঠিক আছে আর ফ্রিতে মেন কথা হলো আপনাকে মার্কেটিং মার্কেটিং করতে গেলে আপনাকে কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে আপনি যে সেক্টরে কাজ করেন না কেন আমি প্রত্যেকটা ভিডিওতে দেখুন একটা কথা বারবার বলবো বা বারবার বলি যে মানে হুট মানে হঠাৎ করে ইনকাম হঠাৎ করে বড় লোক হওয়া হঠাৎ করে অনেক টাকা মালিক হওয়া এগুলো কিন্তু ভালো জিনিস না আপনাকে আস্তে 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 একটা ভিত তৈরি করে ফেলেন আস্তে 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 বিজনেস গ্রো করেন দেখবেন একটা সময় লং টার্ম ধরে আপনি বিজনেস করতে পারবেন আমার ইউটিউব চ্যানেলের জার্নিটা শুরু করছে আমি ফেব্রুয়ারি মাসে দু সালে ফেব্রুয়ারি মাসে প্রত্যেকদিন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ে হলো বিশ জন তিরিশ জন করে আস্তে 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 কিন্তু আমার চ্যানেলটা বড় হচ্ছে তাই না আস্তে আস্তে মানুষ আমাকে চিনতেছে আমার আর্নিংটাও কিন্তু দিনের পর আমার আর্নিংটাও কিন্তু দিনের পর দিন বাড়তেছে ঠিক তেমনি আপনাকে অনলাইন মার্কেটিং এ আসতে হলে যে কোনো বিষয় নিয়ে কাজ করতে হলে কিন্তু আপনাকে আপনার নিজের পার্সোনাল বিজনেস ট্রাফিক সোর্স গড়ো করতে হবে নিজের ট্রাফিক সোর্স এখন আসে নিজের ট্রাফিক সোর্স কি নিজের ইউটিউব চ্যানেল সেখানে ডে বাই ডে সাবস্কোইবার বাড়াতে হবে কাজ করতে হবে নিজের ওয়েবসাইট সেখানে কন্টেন্ট রাইটিং করতে হবে এসারা সোশ্যাল মিডিয়া গুলো আছে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রাম পিন্টারেস্ট তারপর টামবোলার আছে এরপর আপনার টুইটার আছে পিন্টারেস্ট আছে ইনস্টাগ্রাম আছে কোরা আছে এই 10 থেকে 15টা সোশ্যাল মিডিয়া রেডডিট আছে এরপর ইয়ারাবুক আছে এইগুলো আপনাকে ডে বাই ডে ডে বাই ডে কাজ করে অডিয়েন্স বড় করতে হবে আপনি যখন অডিয়েন্স গ্রো করে নিবেন তখন আপনি লং টার্ম লাইফ টাইম ইনকাম করতে পারবেন কিন্তু এটা একদিন পসিবল না আপনাকে আস্তে আস্তে গ্রো করতে হবে আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমার ফ্রি ভিডিও দেখেই আপনি আই করছেন অ্যামাজন থেকে আই করছেন চারটে প্রোডাক্ট সেল করছেন এবং অরিয়ার প্লাস থেকেও আই করছেন তো আপনি যদি একটু আপনাকে জি এর আগেও একবার ইয়া হয়েছে আপনাকে বলছিলাম সেপ্টেম্বরে সম্ভবত সেপ্টেম্বরে আচ্ছা আচ্ছা তো আপনাকে এখন আপনি যেহেতু আমার পেইড না আমি আপনি তো আমার ধরা বাধা ভিতরে না আমার যারা পেইড স্টুডেন্ট আছে তাদেরকে টোটালি একটা গাইডলাইন দিয়ে আমি কাজ করাই ঠিক আছে বাট আসলে ফ্রি স্টুডেন্টদের কিন্তু আমি এভাবে সাপোর্ট দেওয়ার মতো সময় পাই না কারণ আমি অনেক বিজি থাকি আপনি হয়তো জানেন যে আমি একটা গভর্নমেন্ট জব করি প্লাস অনলাইনে নিজের কাজ করি তার মধ্যে সাপোর্ট থাকি তো আমাকে যারা ফ্রি যারা আমার পেইড স্টুডেন্ট আছে তারা যখন আমাকে নক করে আমাকে ওই সাপোর্ট দিতে দিতে নিজের কাজ করতে করতে আমি ফ্রি স্টুডেন্টকে সময় দিতে পারি না তো আপনাকে আসলে আজকে সময়টা বের করলাম এই জন্য যে আপনি আমার চ্যানেলটা ফলো করে আয় করছেন এবং সাকসেস হয়েছেন এবং আপনাকে একটা কথাই বলবো যে আপনি রেগুলার কাজ করে যান যে মেথডগুলোতে অ্যাপ্লাই করে আপনি আয়ন করতেছেন বা আপনার ইনকাম হচ্ছে আপনি রেগুলার কাজ করে যান ঠিক আছে আর কখনো কোনো প্রবলেম ফেস করলে আমাকে জানাবেন আমি চেষ্টা করব যে ফ্রিতে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য ঠিক আছে এই হলো বিষয় আর যদি আপনার কোনো থাকে আমাকে বলতে পারেন আর অরিওর প্লাসের এর বিষয়ে যে কথাটা বলবো অরিয়র প্লাস এর রিভিউ রিভিউ করে মূলত এখান রিভিউটা সবথেকে বেশি সেল হয় হলো ওয়েবসাইট থেকে বুঝছেন ওয়েবসাইটে রিভিউ করতে হয় প্রোডাক্ট মার্কেটে আসতেছে আগে থেকে মান থেকে দেখে নিয়ে প্রোডাক্টটা নিয়ে স্টাডি করতে হয় করে ওয়েবসাইটে রিভিউ লিখতে হয় তো ওয়েবসাইটে রিভিউ কিভাবে লিখতে হয় এটা আমি আপনাদের জানেন না বা জানতেও পারেন বাট এটা আমার পেইড স্টুডেন্ট যারা আছে হ্যাঁ আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ ওটা আমার পেইড স্টুডেন্টকে ওটা আমি দিয়ে দিছি এবং আমার ফ্রি অনেকেও আমার জানি এটা এরপর হলো ভিডিও ভিডিও মার্কেটিং বলতে ইউটিউবে ভিডিও তৈরি আপনাকে যে সেলস পেজটা আপনাকে দা যে ল্যান্ডিং পেজের লিংকটা আপনাকে দিবে সরি যে অ্যাফিলেট লিঙ্কটা দিবে অ্যাফিলেট লিংকটা ব্রাউজের ওপেন করে আপনাকে মেন মেন পয়েন্টগুলো আপনাকে পড়তে হবে নিজের মুখে ইংলিশে ঠিক আছে আর ওই ওই প্রোডাক্টের মেন মেন পয়েন্ট কি কেন প্রোডাক্টে মানুষ কিনবে প্রোডাক্টটা কী ধরনের কাজ করে এটা গেলো একটা সিস্টেম একটা সিস্টেম গেলো হলো ও ওয়েবসাইটে রিভিউ করা দুই নাম্বার সিস্টেমটা গেলো হলো আপনার ইউটিউবে ভিডিও তৈরি করা রেকর্ডিং করে তিন নাম্বার হলো লিঙ্কড লিঙ্কড ইন একই রকম ভাবে আপনি ওয়েবসাইটে যেভাবে রিভিউ লিখবেন লিঙ্কড ইনও সেম সেম একই রকম ভাবে লিঙ্কড ইনে আপনাকে রিভিউ লিখতে হবে ঠিক আছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে আচ্ছা লিঙ্কড ইন ছাড়া আরো দুইটা ওয়েবসাইট আছে এটা আমি আপনাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি ওকে দেখুন এই যে লিঙ্কড আপনি যেমন ভাবে ওয়েবসাইটে রিভিউ লিখবেন ঠিক একই রকম ভাবে আপনি কপি পেস্ট করতে পারেন সমস্যা নাই রাইট আর্টিকেলে ক্লিক করবেন ঠিক আছে রাইট আর্টিকেলে ক্লিক করে এখানে আপনি আর্টিকেল লিখতে পারবেন যে প্রোডাক্টের রিভিউটা লিখবেন সেম একই রিভিউ আপনি এই লিখতে পারবেন এখান থেকে ঠিক আছে এবং সব থেকে মজার ব্যাপার হলো আমি যে তিনটা ওয়েবসাইটের কথা এখন বলবো ইউটিউব চ্যানেল এবং নিজের ওয়েবসাইট বাদে তিনটা ওয়েবসাইটের কথা এখন বলবো এই তিনটা ওয়েবসাইট কিন্তু গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্কিং করে আপনার পোস্ট র‍্যাঙ্ক করবে এবং র‍্যাঙ্ক করলে সেখান থেকে কিন্তু হিউজ একটা সেল আপনি জেনারেট করতে পারবেন দেখুন লিংকডইনে এই যে এই রাইট পোস্ট এখানে আপনি টাইটেল দিবেন দেওয়ার এখানে ইমেজ দিবেন যে ইমেজটা মানে প্রোডাক্টের যে ইমেজটা আছে এবং এখানে আপনাকে আর্টিকেল লিখতে হবে লিখে লিখে এখানে আপনাকে লিংক সেটআপ করতে পারবেন অ্যাফিলিয়েট লিংকগুলো সেটআপ করতে পারবেন এই হলো লিংকডইনে মার্কেটিং আপনার রিভিউটা করবেন যেভাবে ওয়েবসাইটে রিভিউ করবেন ঠিক একই রকম ভাবে লিংকডইনে রিভিউটা করবেন আরেকটা ওয়েবসাইট হলো vinzel.net এখানে সিম্পল একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন তৈরি করে নিয়ে আপনি রাইট এই যে রাইট এ কার্ড এ রাইট এ কার্ড ক্লিক করে একই রকম ভাবে আপনি এখানেও রিভিউ করতে পারবেন এবং এই পোস্টগুলো এই হ্যালো লিংক লিংক ভিনজেল কি একই একই ধরনের দিয়াও দেন না হ্যাঁ ভিনজেল ডট র‍্যাঙ্ক করে ভিনজেল.net লিংকডইন ভিনজেল.net এবং techplanet.today টোটালি ওয়ারিয়র প্লাস যে র‍্যাঙ্ক করে যে পোস্টগুলো মানে আপনি এটা রিভিউ করলে যে র‍্যাঙ্ক করে গুগলের র‍্যাংকিং এ যায় না পাঁচটা জিনিস পাঁচটা জিনিস র্যাঙ্কিং এ যায় এটা আমি আপনাকে বলে দিচ্ছি একটু মনে রাখবেন নিজের ওয়েবসাইট এটাতে রিভিউ লিখলে নিজের ওয়েবসাইট র্যাঙ্কিং এ যাবে এবং র্যাঙ্কিং এ যায় দুই নাম্বারটা হলো ওয়েবসাইট বলতে কি আগাম ভাই এই ওয়েবসাইট বলতে কি এটা যে আমরা ল্যান্ডিং পেজটা করি না না ল্যান্ডিং পেজ না ব্যক্তিগত ওয়েবসাইট ডট কম ওয়েবসাইট যেমন আমার ওয়েবসাইট হলো এস এম রিভিউ ডট কম আমার ওল্ড যে পুরাতন পোস্টগুলো আছে এগুলো আমি রিমুভ করে দিয়েছি কিছু কারণে এটা কি এটা করতে টাকা খরচ হবে এটা করতে টাকা খরচ হবে এখানে ডলার দিয়ে ডোমিন হোস্টিং কিনে করতে হয় এটা ঠিক আছে দেখুন আমার পোস্টে আমি একটু দেখাচ্ছি একটা পোস্ট ওয়েব প্রিমিয়াম প্লাস রিভিউ আমার এটা কিন্তু গুগলের র‍্যাঙ্কিং এ আছে একটু দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে নিচের দিকে এসে দেখুন একটু এ দেখুন টেলি এ দেখুন টেক প্ল্যানেট টু এ কিন্তু র‍্যাঙ্ক করছে দেখছেন এটা কিন্তু ফ্রি থার্ড পার্টি ওয়েবসাইট এরপর নিচের দিকে আসুন দেখুন আমার ওয়েবসাইট কিন্তু চলে আসছে র‍্যাঙ্কিং এ দেখছেন আমার ওয়েবসাইট গুগল র‍্যাংকিং এ আছে ঠিক আছে এই যে smreview.com তো নিজের ব্যক্তিগত ওয়েবসাইট ডট নিজের ব্যক্তিগত ওয়েবসাইট ডট কম ওয়েবসাইট এটা ডোমেইন হোস্টিং কিনে করতে হয় এটা একটা কঠিন বিষয় বাট আপনাকে আপনি আপনাকে হেল্প করলে আপনি পারবেন সমস্যা না নিজের ওয়েবসাইট আমি ইয়ে করছি হ্যালো মানে কি বলে ল্যান্ডিং এটা হ্যাঁ ভাবে করছি ওইখানে অনেকগুলা এই যে ওয়েবসাইটের মতই আছে আচ্ছা ল্যান্ডিং ল্যান্ডিং পেজ গুলা ওয়েবসাইটের মতই কিন্তু ল্যান্ডিং পেজ নিজের কোনো আইডেন্টি না আমার আমার একটা ওয়েবসাইট আছে এটা হলো আমার একটা আইডেন্টি আপনার একটা ব্যক্তিগত ওয়েবসাইট থাকবে সেটা হলো আপনার একটা আইডেন্টি অনলাইনে কাজ করতে হলে নিজের আইডেন্টি প্রয়োজন কিন্তু ঠিক আছে তো এটা হলো একটা ব্যক্তিগত অ্যাসেট আমার ইউটিউব চ্যানেল এটা হলো একটা টাকা তৈরি করা মেশিন আমি এখান থেকে গুগল থেকে টাকা আয় করি আমি নিজের পার্সোনাল ট্রেনিং কোর্স সেল করি সেখান থেকে আমি আয় করি আমার ওয়েবসাইট থেকে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করি এই দুইটা আমার ব্যক্তিগত অ্যাসেট ঠিক তেমনি আপনাকে নিজের ব্যক্তিগত অ্যাসেট গ্রো করতে হবে অনলাইন তে লাইফ টাইম ইনকাম করা করতে গেলে ঠিক আছে তো এই এস এম রিভিউ ডট কম এটা হলো আমার ওয়েবসাইট এরকম আপনার ভাবে আপনাকে ওয়েবসাইট করে এটাতে রিভিউ লিখতে হবে এটা র্যাঙ্কিং করবে দুই নম্বরটা হলো আপনার ভিডিও একটা ইউটিউব চ্যানেল খুলবেন রিভিউ রিলেটেড যেখানে আপনি ইউটিউবের ভিডিও নিজের মুখে কথা বলে মেন মেন গুলো পড়ে পড়ে আপনি ইউটিউবে একটা করে ভিডিও আপলোড করে দিলেন করে দিবেন দুইটা সিস্টেম গেল তিন নাম্বার সিস্টেম হলো লিঙ্কড একই রকম ভাবে যেভাবে আপনি ওয়েবসাইটে রিভিউ লিখবেন সেই একই কপি করতে পারেন সমস্যা নাই জাস্ট এখানে মনে আপনি এই কথাবার্তা গুলো আপনার ওয়েবসাইটে লিখছেন একই জিনিস কপি করে জাস্ট পেস্ট করে দিবেন আর কিচ্ছু করার দরকার নেই ঠিক আছে এটা গেল আমাদের লিঙ্কডিন আচ্ছা আমাদের চার নাম্বারটা হলো ভিনজেল ডট এটাও গুগলে র্যাঙ্ক করে ওয়ারিয়র প্লাস এর রিভিউ করলে এটাও গুগলে র‍্যাঙ্ক করে একই রকম ভাবে ওয়েবসাইটে যে রিভিউটা লিখতেছেন ঠিক একই রিভিউটা আপনি এই vinzel.net এ আপনি অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে রাইট কার্টে ক্লিক করবেন করে আপনি এটা আপনি আপনি হলো মার্কেটিং করবেন আরেকটা গেল হলো আমাদের techplanet.today এই আপনি যদি ওয়ারিয়র প্লাসের এই পাঁচটা জায়গায় প্রত্যেকদিন এক থেকে দুইটা করে রিভিউ লিখতে পারেন আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রত্যেক মাসে মিনিমাম আপনার দুইশো থেকে তিনশো ডলার বা তারও বেশি ইনকাম আসতে বাধ্য কিন্তু আপনাকে প্রতিদিন এক থেকে দুইটা করে রিভিউ লিখতে হবে এবার রিভিউ অনেক বড় হয় অনেক বড় হ্যাঁ একটা জিনিস একটা জিনিস মানুষ কিনবে সেই মানুষটাকে তো সেরকম ভাবে বোঝাতে হবে প্রোডাক্টটা ভালো কি খারাপ কোন কোন ফিচার আছে এই জন্য রিভিউটা চেষ্টা করতে হয় রিভিউটা সাতশো থেকে আটশো ওয়ার্ড মতো যেন হয় আছে রিভিউটা মিনিমাম আপনার থেকে বা তো একটা জিনিস সাড়ে আপনিও রিভিউ লিখতেছেন অন্য মানুষরাও রিভিউ লিখতেছে আপনার কাছ থেকে কেন কিনবে তাহলে আপনাকে জিনিসটা তেমন সুন্দরভাবে ভাবে প্রেজেন্ট করতে হবে আমি কি বুঝাইতে পারছি আপনাকে আপনি যখন একটা জিনিস দোকানে কিনতে যাবেন তো আপনাকে তো কাস্টমার আপনাকে তো দোকানদার বোঝাবে যে ভাই এই জিনিসটা কেনেন এই জিনিসটা ভালো এর ভালো গুনাগুণ আছে এর ভালো ফিডব্যাক আছে যখন আপনি দেখবেন শুনবেন বুঝবেন তখন কিন্তু জিনিসটা আপনি কিনবেন ঠিক তেমনি ওয়ারিয়র প্লাস এখানে কিন্তু সফটওয়্যার তো সফটওয়্যারটা কেমন কাজ করে কি ধরনের ফিচার আছে সফটওয়্যারটা মানুষ কিনে কোন রকম ইনকাম করতে পারছে কিনা ইনকামের কোনো প্রুফ আছে কিনা যেমন এই সফটওয়্যারটার এই এই ব্যবহার করে এরা আয় করছে এরকম ইনকাম প্রুফ আছে যেগুলো আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখাই দিছি ঠিক আছে ঠিক তেমনি আপনাকে মানুষকে বোঝাতে হবে এটা হলো মানুষের সাথে কথা বলে না জাস্ট রিভিউ লিখে লিখে রাখলে মানুষজন আসবে কেনাকাটা করবে ঠিক আছে এই জন্য মানে সৌন্দর্য ডিফেন্ড করে নিজের উপরে আপনি কত সুন্দর প্রেজেন্ট করবেন একটা জিনিস সেটা ডিফেন্ড করবে সম্পূর্ণ আপনার উপরে ঠিক আছে তো এই হলো ওয়ারিয়র প্লাস এর বিষয়ে কথা বলতে হবে ওয়ারিয়র প্লাসে আপনি যদি এই পাঁচটা জায়গায় কন্টিনিউ রিভিউ করতে পারেন দুইটা করে প্রতিদিন তাহলে আপনার দুই মাসও হবে হলো একশো বিশটা রিভিউ এখান থেকে কনফার্ম আপনার সেল আসবেই আসবে আসা শুরু হয়ে যাবে আর রেগুলার রিভিউ লেখা লিখলে আপনার দেখবেন প্রতি মাসে দেড়শো ডলার দুইশো ডলার তিনশো ডলার ইজিডি বেড়ে আসবে আর আহ অ্যামাজনে কিন্তু কমিশন খুব কম এটা আমি বলি বাট ওরিও প্লাস কিন্তু কমিশন খুবই বেশি আপনি একটা প্রোডাক্ট সেল করছেন ওখানে কমিশন পাইছেন কত আট ডলার কত আট ডলার কত সেট দেখলাম এইট পয়েন্ট নাইন মনে হয়

কোন জায়গা থেকে কোনটা সেল আসবে কেউ বলতে পারে না দেখুন আমার এই ভিডিওটা ভিউ হয়েছে দুই দিন আগে ছাড়ছে পাঁচশো বাইশটা ভিউ হয়েছে আমি কি জানতাম এই ভিডিওটা পাঁচশো বাইশটা ভিউ হবে আমার কাজ কি অথচ এই ভিডিওটার থেকে কিন্তু এই ভিডিওটা ভালো বা এই ভিডিওটাও কিন্তু অনেক ভালো এই ভিডিওটা ধর ভিউ বেশি চলে আসছে আমার কাজ হলো প্রত্যেক দিন আমি ভিডিও আপলোড করে যাচ্ছি কোন ভিডিওতে ভিউ বেশি আসলো কোন ভিডিওতে ভিউ কম আসলো এটা নিয়ে আমার মাত্র মাথা ব্যথা নেই ঠিক আছে ঠিক তেমনি অনলাইনে কাজ করতে গেলে আপনাকে রেগুলার কাজ করে যেতে হবে কোন জায়গা থেকে সেল আসবে এটা কেউ বলতে পারে না আচ্ছা আপনার কোন কোর্স না সে কোর্স থাকলে বলতে পারেন আমাকে আমি কয়েকটা ওই ওয়েবসাইটে আমার ইয়ে দিতে পারতেছি না মানে পোস্ট করতে পারতেছি না যেমন এই যে ক্লাস অর্গ হুম আর এটাতে অনেক কাজ করতেছি আচ্ছা আপনি আপনি এভাবে তো আসলে এভাবে তো সাপোর্ট দেওয়া যায় না আপনি জাস্ট আমাকে কালকে জানাবেন কোন কোন ওয়েবসাইটে আপনি পোস্ট দিতে পারতেছেন না আমাকে ওয়েবসাইটগুলোর নাম একটু আমি আপনি আমাকে মেসেজ করে দিবেন ঠিক আছে আমি একটু ট্রাই আমি একটু আর হ্যাঁ যে বলুন কি আপনার কাজে ব্যস্ত নাকি এই মুহূর্তে আবার ব্যস্ত হয়ে পড়বেন না এখন আমি আবার কাজ করব এখন আবার সাপোর্ট দিব তো এই জন্য এখন পারবো না হয়তো আগামী কালকে ছাড়া পারবো না ওই ব্যাক পেজ লিটা মনে হয় এখন পেইড হয়ে গেছে নাকি হতে পারে বাংলাদেশে একটা সময় ছিল হলো bigcore.com যেখানে আমরা ফ্রিতে প্রচুর অ্যাড দিছি এবং আমি কিন্তু আমার অনেক মোবাইলও বিক্রি করছি কম দামের মোবাইল বেশি দামে এখন কিন্তু সেখানে ফ্রিতে অ্যাড দেওয়া যায় না তো অনলাইন মার্কেটিং এর সবকিছু চেঞ্জ হচ্ছে দিনের পর দিন হয়তো আগে আগে ফ্রিজ চলে এখন তো পেট চলে আসছে এটা আমাকে দেখতো কানাডিয়ান ইয়াটা হ্যাঁ হ্যাঁ এটা এগুলো এগুলো আমি তো বললাম যে সাইড কোলা আপনাদের প্রবলেম হচ্ছে আমাকে একটু মেসেজ করবেন আমি একটু চেক করে করে দেখব ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে সেই দিন কয়েক আগে একটা দেখাইছেন যে স্ন্যাপচ্যাট লিস্ট স্ন্যাপ এটা তো একটু অসুবিধা মানে পোস্ট দিচ্ছি পোস্ট থাকতেছে না

এর আগে একটা হচ্ছে এই যে আবার আপনার আপনার এখন নষ্ট হয়ে যাচ্ছে চারটা প্রোডাক্টের ছেলের যে কমিশনটা ওটা এখনো জমা হয়নি কারণ প্রোডাক্ট শিফট হলে কমিশন জমা হয় আপনার প্রোডাক্ট এখনো শিফট হয়নি যে কারণে কমিশন এখন অ্যাড হয়নি কমিশন অ্যাড হয়ে যাবে এক দুই দিনের ভিতরেই ঠিক আছে আচ্ছা ওকে তো ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আপনাকে ভালো থাকেন আর ঠিক আছে এখন ভাই আর ঢাকায় আসলে অবশ্যই আসবেন আচ্ছা ঠিক আছে পারবেন কিনা এবার ওই যে ইয়া করেন একটা টুর দেই সিলেট বাচ্চা আচ্ছা ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফিজ